ঘরে বসে শিখি। আজ মঙ্গলবার, 14 জুলাই, আর আজকে যে বিষয়গুলো ক্লাস হয়েছে সেগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রাক প্রাথমিক ক্রিয়াকলাপ ভিত্তিক আনন্দদায়ক শিখন, তৃতীয় শ্রেণী বিজ্ঞান পূর্ণপ্রচার, চতুর্থ শ্রেণী গণিত পূর্ণপ্রচার। শ্রেণী প্রাক প্রাথমিক ব্যায়াম নয়, গল্প, পাতা ও মাটির ঢেলা, পরিবেশ, গ্রাম ও শহর, আমার বই পৃষ্ঠা নং 82, সংখ্যা প্রতীক পড়া ও লেখা 18, বাড়ির কাজ 18, সংখ্যা প্রতীকটি বারবার অনুশীলন করবে এবং এক পৃষ্ঠা লিখবে। শ্রেণী তৃতীয় বিষয় বিজ্ঞান, অধ্যায় 7, আর আজকে পড়ানো হয়েছিল সুষম খাদ্য সম্পর্কে, বাড়ির কাজ দুপুরের খাবারের জন্য সুষম খাদ্য তালিকা তৈরি করা। আজকে ক্লাসটি ছিল পূর্ণপ্রচার। শ্রেণী চতুর্থ বিষয় গণিত, অধ্যায় 5, আর আজকে করানো হয়েছে যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত সমস্যা নিয়ে। আপনাদের জন্য বাড়ির কাজ দেওয়া হয়েছে 5.3 নং অনুশীলনী, 1 এর 2 ও 3, 2 নং এর 1, 4 ও 6 নম্বর অঙ্ক। নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। ক, 8টি খাতার দাম 160 টাকা হলে 5টি খাতার দাম কত? খ, ভাজক ভাগশেষ এর 4 গুণ এবং ভাগফল ভাগযোগের 2 গুণ, ভাগশেষ যদি 3 হয় তাহলে ভাজ্য কত? গ, হাবিব সাহেবের মাসিক বেতন 9,550 টাকা, প্রতি মাসে তার খরচ হয় 8,725 টাকা, তিনি 1 বছরে কত টাকা জমাতে পারবেন? এই ক্লাসটি ছিল আজকে পূর্ণপ্রচার।